علامہ مامنول حق علماء دیوبندের সঠিক উত্তর সরি علماء دیوبند জেল নয় ফাঁসির মঞ্চে ঝুলতে চায় কিন্তু নদী স্বীকার করে না দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল ইদ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহ যখন মালটা জেলে বন্দী ছিলেন তাকে রড পুড়িয়ে ছেদ দেওয়া হতো আর বলা হতো মাহমুদ তুমি এক মর্তবা কহ দো ইংরেজ কে খিলাফ জিহাদ করনা হারাম হ্যায় শেখুল ইদ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহ তার জবাবে বলতেন মাই মার খাতে খাতে হযরত বিলাল কে ওয়ারিস বন যাও لیکن میری زبان سے کبھی نہیں نکلے گا انگریز کے خلاف جہاد کرنا حرام ہے تینی مولے چلیں مار کھتے کھتے بلالے روارس پر جبو امار مکتیوں کو خونو ایک اتا میر ہوئے نا محترم حاضرین سرکار کے مولے کو رہی دیتے چاہی پانگلار سائفلین اللہ با ممنو رہا تین بسر نائی تریش بسر جدی جل کھاتے تبو تبا دیر کھتے نو دی شکار کرو بنا শেখুল হাদিস পরিষদ মিরপুর জুনের সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান মাওলানা হাবিবুর রহমান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ শেখুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে ওলামা শাখ সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিতরা কেরাম আমার সংগ্রামী বন্ধুরা আমরা শুনতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনে কথা বলতেছে সরকার মামুনুল হক সাহেবকে মুক্তি দিতে চায় কিন্তু তিনি মুক্তি চায় না সরকার কিভাবে মুক্তি দিতে চায় সরকার মুসলিকা নিয়ে সরকার নদী স্বীকার করে মামুনুল হককে মুক্তি দিতে চায় আমরা বলতে চাই তোমরা মামুনুল হককে চিনো না আল্লামা মামুনুল হক ওলামায়ে দেওবন্দের সঠিক উত্তর সরি ওলামায়ে দেওবন্দ জেল নয় ফাঁসির মঞ্চে ঝুলতে চাই কিন্তু নদী স্বীকার করে না দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল ইদ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহ যখন মালটা জেলে বন্দী ছিলেন তাকে রড পুড়িয়ে ছেদ দেওয়া হতো আর বলা হতো মাহমুদ তুমি এক মর্তবা কহ দো ইংরেজ কে খিলাফ জিহাদ করনা হারাম হ্যায় শেখুল ইদ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহ তার জবাবে বলতেন মাই মার খাতে খাতে হযরত বিলাল কে ওয়ারিস বন যাও লেকিন মেরি জবান সে কবি নহীন নিকলেগা ইংরেজ কে খিলাফ জিহাদ করনা হারাম হ্যায় তিনি মনে ছিলেন মার খেতে খেতে বিলালের ওয়ারিস পড়ে যাব আমার মুক্তিও কখনো এ কথা বের হবে না মহতরম হাজিরিন সরকার কে মনে করে দিতে চাই বাংলার সাইফুলিন আল্লামা মামুনুল হক তিন বছর নয় তিরিশ বছর যদি জেল খাটে তবু তোমাদের কাছে নদী স্বীকার করবে না সংগ্রামী তৌহিদ জনতা আল্লামা মামুনুল হক হুসাইন আহমদ বানী রহমতুল্লাহ আলাইহির উত্তর সরি হুসাইন আহমদ বানী রহমতুল্লাহ আলাইকে বার বার জেল খাটিয়েছে একবারের ঘটনা অনেকগুলো চিঠি জমা হয়েছিল তিনি জেলখানায় বসে চিঠিগুলো পড়তেছিলেন অনেক পরেশানি মনে হচ্ছিল ওনার খাদেম বলতেছিল হযরত কই পরেশানি হ্যায় তখন তিনি বলেছিলেন একটা শের পড়েছিলেন মুসিবত মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায় মুসিবত মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায় না কবি উসে আশ পরসানা নহি আতা উনি বলেছিলেন বিপদে পড়ে মুস্কি হাসি তো আমার এটা স্বভাব আমি কখনো ব্যর্থ হয়ে কারো কাছে মাথা নত করি না আমি কখনো চিন্তিত হই না বাংলার মদনী আল্লামা মামুনুল হক ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপোষ নয় নদী স্বীকার নয় সংগ্রামের মধ্যবিত্তকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদ জনতা আজকে অনেকেই বলে যে গোলামীর জিন্দিরে আবদ্ধ হয়েছে আমাদের মতো লোকেরাই বলে মহতারা গোলামীর জিন্দিরে যারা আবদ্ধ থাকে তারা জেলখানায় বন্দী থাকে না তারা মালিকের আশ্রয় উন্মুক্ত বাতাসে ঘোরাফেরা করে যদি গোলামীর জিন্দিরে আবদ্ধ হয় তাহলে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা একথা বলছো যাদের পরিচয়কে গোলামাজি করছো তারাও একদিক বার চেয়ে ছেড়েছে তারা কি গোলামীর জিন্দিরে আবদ্ধ হয়েছিল তারা গোলামীর জিন্দিরে আবদ্ধ হয়নি এদেশে আল্লামা আজিজুল হক জেল খেটেছে মুফতি আমিনী জেল খেটেছে বাবুনগরি জেল খেটেছে সুতরাং যারা তাদের সঠিক উত্তর শরীর তারাও জেল খাটবে আমরা জেলকে ভয় পাই না আমরা আল্লাহর জন্য আন্দোলন করি বাইরে থাকতেও রাজি আল্লাহর জন্য যদি ভিতরে থাকতে
তাতেও রাজি আল্লাহর জন্য যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় তাতেও রাজি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাঁসির মঞ্চ তৈরি হয় তিনি বলেছিলেন ফালাস্তুবালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি জামিন ইযা কানা লিল্লাহি ইসরাই সুতরাং আমরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উত্তর শুনি কাজী আমাদেরকে কখনো ম্যানেজ করা যাবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যতদিন জেলে থাকতে হয় থাকবো আপোষ করে নয় আন্দোলনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করে ছাড়ব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জামিয়া রহমানিয়া বেলতলা বিবরিয়া মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস পরিষদের সহসভাপতি মাওলানা মুহসিনুল হাসান মাওলানা মুহসিনুল হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن شيخ الحديث পরিষদ আয়োজিত আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম থেকে অনেক ভাবে পরীক্ষা নিয়েছেন সুতরাং নবীদের ইতিহাস পরীক্ষা দেওয়ার ইতিহাস ত্যাগ এবং কুরবানির ইতিহাস উলামায়ে কেরামের ইতিহাস ত্যাগ এবং কুরবানির ইতিহাস ইতিহাস সাক্ষী উলামায়ে কেরাম ত্যাগ এবং কুরবানি পেশ করেছেন কখনো জালিমের সামনে মাথা নত করেন নাই আমরা জানি হযরতে হুসাইন শহীদ হয়েছেন ইয়াজিদের সামনে মাথা নত করে নাই ইমামে আজম আবু হানিফা জেলখানায় গিয়েছেন শাসকের সামনে আপোষ করেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছেন আপোষ করেন নাই ইবনে তাইমিয়া জেলে গিয়েছেন আপোষ করেন নাই শাইখুল হিন্দ জেলে গিয়েছেন আপোষ করেন নাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জেলে গিয়েছেন আপোষ করেন নাই মাওলানা মামুনুল হক জেলে গিয়েছেন আপোষ করেন নাই সুতরাং আপোষহীন আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রিয় উপস্থিতি এখন সময় এসেছে উলামায়ে কেরামের ত্যাগ এবং কুরবানি পেশ করার ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন ভাই শহীদ হয়েছেন হাটহাজারীতে ৪ জন ভাই শহীদ হয়েছেন আজকে আমরা শহীদদের কথা ভুলে গিয়েছি সুতরাং এই শহীদদের কথা মনে রাখতে হবে শহীদদের খুনের প্রতিটা রক্তের আমাদের বদলা নেওয়ার জন্য ময়দানে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান করিম